পৃথার ইচ্ছে টানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম লুকোচুরি। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। দরজায় বেল বাজতেই মনটা নেচে উঠল নন্দিনীর। দরজা খুলে খুশির ঝর্ণা হয়ে গেল, ওরা এসে গেছে। সকাল থেকেই আজ হানটান করছে নন্দিনী, নিজের হাতে বাজার করেছে, রেঁধেছে, খেটে খুঁটে গুছিয়েছে ফ্ল্যাটটাকে। ড্রয়িং রুমের সোফা, সেন্টার টেবিল, টিভি স্ট্যান্ড, টেবিল ল্যাম্প সব কিছুর ধুলো ঝেড়েছে পরিপাটি করে। অনেকদিন ধরে শোকেসে কাঁচের পুতুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলো দাঁড় করিয়েছে সার সার। রান্নাঘর সাজিয়েছে, বাথরুম তকতকে করেছে। নোংরা পর্দা পাল্টে দরজা জানলায় ঝুলিয়েছে একরঙা ভারী পর্দা। বাবলার জিনিসপত্র রাখার কোনো ছিঁড়িছাঁদ নেই, এখানে জুতো পরে রইল তো ওখানে মোজা। দেওয়ালের পাশে খেলার সরঞ্জাম, যত্রতত্র বই খাতা, সব আর যথাস্থানে। এক ফুলদানিতে রেখেছে হাইব্রিড রজনীগন্ধা, অন্যটায় গ্লাডিওলা আর অ্যাস্টার। নরম সুবাসে মম করছে চারিদিক। শোয়ার ঘরেও আর জমকালো বেড কভার, নিজেদের ঘরে নীল সাদা, ছেলের ঘরে সূর্য হলুদ। ড্রেসিং টেবিলেও প্রতিটি প্রসাধনী টিপটপ সাজানো, যেমনটি কালে ভদ্রে ঘটে থাকে। বাবলা তো স্কুল যাওয়ার আগে ঠাট্টাই ছুঁড়ে গেল, সত্যি কি তোমার বান্ধবীরা আসছে মা? আমেরিকার প্রেসিডেন্ট বা জাপানের সম্রাট নয় তো? তা সে ঠাট্টা গায়ে মাখেনি নন্দিনী। কত কালের পুরনো বন্ধুরা আজ বাড়িতে আসছে, এ কি কম উত্তেজনার কথা! ছেলে এখনই এর মর্ম বুঝবে কি করে? গত রোববার স্কুলের গোল্ডেন জুবিলি ছিল, প্রাক্তনীরা সবাই মিলেছিল সেখানে। নন্দিনীদের ব্যাচের সবাই অবশ্য আসেনি, ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শুধু কল্পনা আর রত্না। সেদিনই প্ল্যানটা ছকেছিল তিন বন্ধু। কত কাল একসঙ্গে বসে মনের প্রাণের কথা বলা হয় না রে, একটা দিন আমরা তিনজন বসতে পারি না? তা শুধু বসা কেন, নন্দিনী ওদের নেমন্তন্নই করে দিল। খাওয়া দাওয়া হবে, গল্প আড্ডাও হবে, সারা দুপুর ধরে কলকল করা যাবে মনের আনন্দে। ভাবতেই কি সুখ! সেই সুখের চাবিকাঠি নিয়ে এসে গেছে কল্পনা আর রত্না, দুজনের হাতে দুটো প্যাকেট মিষ্টির। নন্দিনী প্যাকেট দুটো হাতে নিয়ে কৃত্রিম অভিনয় আনল গলায়। তোরা আবার এসব আনতে গেলি কেন? বেশি কিছু নয় রে, প্রথম দিন তোর বাড়িতে এলাম। আমাদের মধ্যে কি ফর্মালিটির সম্পর্ক নাকি? কোনো মানে হয় না। আহা, তারপর তোর বর আর ছেলে বলবে, ইস কি বন্ধু গো তোমার, হাতে করে একটা আলপিনো আনল না? কল্পনা আর রত্না খিলখিল করে হাসছে, নন্দিনীও হাসল, কিন্তু ততটা উচ্ছ্বলভাবে নয়। সুব্রত ওরকম কথা বলে না বটে, তবে একটু আটটু কি আর বেধায় না? এই তো সেদিন নন্দিনীর মামাতো বোন সীমা এলো বর মেয়ে নিয়ে, সারাটা দিন কাটিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর সুব্রত বলেনি, তোমার বোন ভগ্নিপতি বেশ চিপ্পুষ আছে, ছাতা না কিনে হাত দিয়েই মাথা ডেকে রাস্তায় বেরোতে পারে, আঙুলগুলো বৃষ্টির জল ঢুকবে না। অপরাধ তো এইটাই ছিল, খালি হাতে আসা। নন্দিনী তবু বিস্ময়ের ভাব ফোটাল মুখে, বন্ধুদের বলল, ওরে বাবা, তোদের বরেরা এসব বলে নাকি? তোদের বাড়ি গেলে তাহলে তো আমাকে চাল ডাল বেঁধে নিয়ে যেতে হবে। যা, তা কেন? দুই বন্ধু যেন কোরাসে কথাটাকে চাপা দিতে চাইল, তুই মিষ্টি খেতে ভালোবাসতিস, সেই জন্যই আমরা। খুব করেছিস, আয় ভেতরে আয়। চল্লিশ সোয়া দুই বান্ধবী বসেছে সোফায়, সিঁড়ি ভেঙে চারতলা উঠতে হয়েছে, তাই বুঝি হাঁপাচ্ছেও অল্প অল্প। কল্পনার শরীর একটু বেশি ভারী, তার দশাই বেশি কাহিল, আঁচল তুলে ঘাড় গলা মুচ্ছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফ্ল্যাটখানা দেখছে দুজনেই। ফুলপাতা আঁকা সুদৃশ্য ট্রেতে দুগ্লাস শরবত নিয়ে এলো নন্দিনী। সেন্টার টেবিলে আজ কুরুষে বোনা ঢাকনা, তার উপরে ট্রেখানা রাখল সাবধানে। কল্পনা গ্লাস হাতে তুলতে গিয়ে থামল, তুই নিলি না? নন্দিনী বলল, আমার মিষ্টি খাওয়া বারণ রে, সুগার। তাই তো ভাবছি, তোরা ভালোবেসে এত মিষ্টি আনলি, একটাও আমি মুখে তুলতে পারবো না। রত্না ভুরুকুচকে তাকালো, তুই এর মধ্যে সুগার বাঁধালি কোত্থেকে? ও আমাদের হেরিডিটারি, বাবা মা দাদা সববার আছে। ইস বেচারা, কি আর করবি, বর ছেলেকেই খাওয়াস।
সেগুড়ে বালি, ছেলে মিষ্টি দেখলেই নাক সিটকোয়, আর বর তো বসে আছে গিয়ে বোকারোতে, ফিরতে সেই নেক্সট উইক। বোকারোতে কেন? অফিস ট্যুর, মাসে 14 দিন এই করেই কাটে। কল্পনা গ্লাসে চুমুক দিল, হালকা চালে বলল, ট্যুরের চাকরি তো ভালো রে, সংসারে পয়সা আসে। আমার মেজো নন্দাই সেলসে আছে, ওদের তো শুনি ট্রাভেলিং অ্যালাউন্সেই সংসার চলে যায়, আর মাইনের টাকা ব্যাংকের গর্তে বসে ডিম পাড়ে। কথাটা কি কোনো শ্লেষ আছে? বান্ধবীর মুখ দেখে নন্দিনী ঠিক বুঝতে পারল না। হয়তো নেই এমনি কথার কথা, তবু কথাটা যেন ফুটল একটু। বললে, পয়সা যে নেই তা বলবো না, তবে ধকলও যায় খুব, আমার ভালো লাগে না। কতবার বলেছি এবার হেড অফিসে একটু থিতু হয়ে বসো, শোনেই না। বলে ও না দৌড়লে কোম্পানির ব্যবসা নাকি অর্ধেক হয়ে যাবে। কথাটা বলতে পেরে নন্দিনী মনে মনে বেশ তৃপ্তি পেল, মুখ টিপে বলল, তোরা ভালো আছিস, আমার মতন বর নিয়ে টেনশন করতে হয় না। কি বলছিস? রত্না সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়েছে। ও কাজে বেরোলেই আমার বুক ঢিপঢিপ শুরু হয়ে যায়। শিয়ালদা মেনে পোস্টিং, ওখানে তো নিত্যি গণ্ডগোল লেগে রয়েছে। কোথায় 1 ঘন্টা তার ছিঁড়ে পড়ে আছে, ট্রেন চলছে না, অমনি চেকারকে পেটাও। টিকিট কেটে কেউ ট্রেনে উঠবে না, ধরতে গেলেই মারু চেকারকে। এই তো গেল মাসে কি একটা ঝামেলা হলো, পুলিশ স্টেশনে টিয়ার গ্যাস ছুঁড়ল, আমার বরের চোখ ফুলে ঢোল। সেদিক দিয়ে ধরতে গেলে অবশ্য আমাদের মধ্যে কল্পনাটাই সুখী, বর দিব্যি ঘরের ভাত খেয়ে পান চিবতে চিবতে স্কুলে চলে গেল। যাওয়াটাই দেখছিস তোরা, ফেরাটা তো আর দেখিস না। কল্পনা খুশি খুশি মুখে আলগা ঝামটা দিল। তিনি বেরোলেন তো বেরোলেন, ফিরবেন সেই রাত 10টায়। অনেক টিউশনই করে বুঝি? ও করতে চায় না, কিন্তু উপায় কি? 2টো টিউটোরিয়ালের মালিক হত্যে দিয়ে বাড়িতে পড়েছিল। স্যার আপনি এত ভালো পড়ান, 2টো দিন করে আমাদের জন্য দিতেই হবে। এর সঙ্গে আছে ছেলে মেয়েরা, তারা তো চীনে জোঁকের মতো লেগে আছে, সকাল 7টা থেকে উৎপাত শুরু করে দেয়। মাঝখান থেকে সকালের ব্যাচটা টানতে গিয়ে বেচারার জল খাবার পর্যন্ত খাওয়া হয় না। নন্দিনী চোখ টিপে বলল, ভালোই তো, তোর বরের মালটুস আসছে। তেমন আর আসে কোথায়, আমার বরটি তো আবার দয়ার প্রাণ, ছেলেমেয়েরা হাতে পায়ে ধরলেই রেট কমিয়ে দেয়। কথা বলতে বলতে উঠে দাঁড়িয়েছে কল্পনা। তোর বাথরুমটা কোন দিকে রে নন্দু? ঘাড়ে গলায় একটু জল দিয়ে আসি, বাইরে যা তাতাজ। সূর্য আজ সত্যিই বড় প্রখর, বৈশাখের তেজ ফেটে পড়ছে শহরে, জানলায় মোটা পর্দা টান টান, পাখা চলছে ফুল স্পিডে, তবু যেন গা ঝলসে যায়। নন্দিনী বাথরুম দেখিয়ে ফিরে এলো, হঠাৎ গলা নামিয়েছে রত্না, চালবাজির কথা শুনলি? বরের নাকি দয়ার প্রাণ, কম পয়সায় পড়িয়ে দেয়, কষাই, একেবারে কষাই। আমার বরের বন্ধুর ছেলে ওর বরের কাছে পড়ে, 6 মাসের টাকা আগাম জমা দিলে তবে ওর কোচিংয়ে বসতে দেয়। নন্দিনী ফিসফিস করে জিজ্ঞেস করল, এই একবার কি কোয়েশ্চেন লিখার ব্যাপারে ওর বরের নাম উঠেছিল না? কার কাছে যেন শুনেছিলাম। উঠেছিল কি রে, পুরোই জড়িয়েছিল, পড়ানোর সুনাম না হাতি, ওই জন্যই তোর কোচিংয়ে অত ভিড় হয়। যাকে বাদ দে, যে যা বলে আনন্দ পায়। নন্দিনী থামাল রত্নাকে। আচ্ছা আমরা কি শুধু বড়েদেরই গল্প করে যাব নাকি? তাহারে আমাদের ব্যাচের আর কারুর সঙ্গে তোর দেখা হয়? কই আর, ও হ্যাঁ একদিন বুলবুলের সঙ্গে দেখা হয়েছিল। রত্না সোফায় হেলান দিল, কি ভালো বিয়ে হয়েছে রে বুলবুলের, ডাক্তার বর, ছেলে নৈনিতালে পড়ে, 2-2টো গাড়ি, একটা গাড়ি তো সবসময় বুলবুলের জন্যই রাখা আছে। নন্দিনী ঝুটিতে বলে ফেলল, গাড়ি তো আমার বড় কিনতে চাইছে, আমি জোর করে ঠেকিয়ে রেখেছি, তেলের যা দাম, ও তো সব শুনতেই চায় না, বলে ভিড় বাসে তোমার কষ্ট হয়, বলে পথে বেরিয়ে ট্যাক্সিওয়ালার পায়ে ধরার চেয়ে নিজের গাড়ি থাকা অনেক ভালো, এবার বোধহয় কিনেই ফেলবে। সহসা রত্না যেন খানিকটা অন্যমনস্ক, বিমর্ষ কি? নন্দিনী সামলানোর চেষ্টা করল নিজেকে, বলল, এসেই তো থ্যাপন জুড়ে বসে পড়লি, আমার ফ্ল্যাটটা দেখবি না? তুই দেখালেই দেখব, চল চল ওঠ।
নিজেদের শোয়ার ঘর ছেলের ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নন্দিনী। উত্তরের ছোট্ট ব্যালকানিতে গোটা চার পাঁচ টব রয়েছে পাতাবাহার গাছের, তাদের সঙ্গেও পরিচয় করালো বন্ধুর। রান্নাঘর দেখালো, লফট দেখালো, নিজের ছোট্ট পুজোর জায়গাটাও দেখাতে ভুল হল না। রত্ন মুগ্ধ চোখে বলল, কি সুন্দর রে, তুই সাজিয়েও রেখেছিস খুব ভালো। কল্পনাও এসে গেছে, সেও ঘুরে ঘুরে দেখছে ঘরদোর। প্রশংসার সুরে বলল, আমাদের সেই পাগলি নন্দিনী কিরকম গিন্নিবান্নি হয়ে গেছে। নন্দিনী লজ্জা পেল, আহা তোরা যেন হোসনি। আমাদের কথা আর তোর কথা, এই রত্না মনে আছে নন্দিনীটা কেমন ন্যালাখ্যাপা ছিল? অর্ধেক দিন স্কুলে আসতো দুটো বিনুনির একটা বাঁধা একটা খোলা, স্কার্টের নিচে ব্লাউজ গোঁজা থাকতো না। বাংলার দীপ্তিদির কাছে তো রোজ বকুনি খেত, এমন অগোছালো হলে ভবিষ্যতে তুমি ঘর সংসার করবে কে করে? নন্দিনী যে এখনো খুব গোছালো তা নয়, নেহাত বন্ধুদের দেখাতে হবে তাই আজ। নন্দিনী হাসি মুখে বলল, রত্নাটাই বা কি কম ছিল, মাথায় বইয়ের পাহাড় নিয়ে ব্যালেন্স করতে করতে স্কুল থেকে ফিরত। একদিন একটা তালশিরিঙ্গে ছেলে যেই সিটি বাজিয়েছে অমনি সব বই হুড়মুড় করে রাস্তায়। চল্লিশের রত্না পলকে চপলা কিশোরী। এই তোর মনে আছে এখনো? নেই আবার, সেই ছেলেটাই তো আবার বই কুড়িয়ে দিতে এলো, আমরা কটমট করে তাকাতেই ভোঁ দৌড়। এই কল্পনা, তুই ছেলেটাকে জুতো দেখিয়েছিলি না? আমি তো তাদের গার্জেন ছিলাম। গার্জেন না হাতি, তুই ছিলি ডানপিটে, যত সব ধিঙ্গিপনা তোর মাথায় ঘুরত। মনে আছে নন্দু, কল্পনা সেই মংলু দারোয়ানদের পেয়ারা গাছটায় চড়ে বসে আছে, নামছে না, আর নিচে মংলুর ঘেউ নেড়িকুত্তাটা সমানে ঘেউ ঘেউ করে চলেছে। ইস, আমার হাতে সেদিন যদি একটা পেয়ারা থাকতো আমি টিপ করে ছুঁড়ে ওর মুখ বন্ধ করে দিতাম। সত্যি পেয়ারা শব্দ তখন আমাদের কোচড়ে, গাছ পুরো ন্যাড়া, বুলবুল, আমি, নন্দু, ঝর্ণা, সরমা। কথা চলছে, ফুল ছুরি ছুটছে, এমন রোমন্থন করতেই তো আর জড় হওয়া, পুরনো দিনের রূপ রস গন্ধকে নতুন করে খোঁজা। তবু যেন কেমন অসহিষ্ণু বোধ করছিল নন্দিনী। কথা বলতে বলতেই পর্দার কাপড়টা আঙুলে ঘষে জরিপ করল কল্পনা, কিন্তু কই কিছু মন্তব্য করল না তো। রাজস্থানি বেড কভারটায় হাত বোলালো রত্না, কিন্তু বিশেষ কোনো কৌতূহল দেখালো না। এই ফ্ল্যাটটা নিয়ে কি আরও দু চারটে কথা বলতে পারে না বন্ধুরা? নন্দিনী চুপ করে বলল, এই তোরা একটু গল্প কর, আমি ততক্ষণ ফিশ ফ্রাইটা ফ্রিজ থেকে বার করে আসি, ফিলেগুলোতে অনেকক্ষণ আগে বিস্কিট মাখিয়ে রেখেছি। রান্না তুই নিজেই করিস নাকি? লোক একটা আছে, টুকুস করে একটা মিথ্যে বলল নন্দিনী, সে আজ মশলা টশলা সব করে দিয়ে চলে গেছে, আমি আজ তোদের খাওয়াবো বলে নিজের হাতে সব খেয়ে, যেন নিন্দে করিস না। মেনু কি করলি? গরিবের বাড়ির সামান্য শাক ভাত, বলতে বলতে রান্নাঘরের দিকে এগোলো নন্দিনী, খেতে বসেই দেখতে পাবি। রান্নাঘরে দাঁড়িয়ে দুপলক ভাবল নন্দিনী, আঙুল ডুবিয়ে পরখ করল মাংসের ঝোল, এখনো গরম আছে, ঘি ভাত থেকেও ভাপ উঠছে উষ্ণ, 12:30 তো বাজে, এখনই খাইয়ে দিলে কেমন হয়? ভাবনার সঙ্গে সঙ্গেই নন্দিনী গলা উঠিয়েছে, এই ফিশ ফ্রাই ভেজে ফেলবো, তোর এখন খাবি? সেই ভালো, খেয়ে নি আগে, তারপর চুটিয়ে গুলতান করা যাবে। কল্পনা আর রত্না বসেছে শোয়ার ঘরে, ছ্যাঁকছোঁক শব্দ হচ্ছে কড়ায়, ওঘর থেকে ছিটকে আসছে শব্দ, হাসি। নন্দিনী কান খাড়া করল, তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে কিছু? গাড়ি কেনার কথাটা বলাটা কি একটু বাড়াবাড়ি হয়ে গেল? বাড়াবাড়ি কিসের, সত্যিই তো একদিন কথাটা তুলেছিল বাবলা, সুব্রত নন্দিনী অবশ্য আমল দেয়নি, এই ফ্ল্যাটের দেনাই এখনো জগদ্দলের মতো ঘাড়ে চেপে আছে, মাস মাস 4,000 টাকা ধসে যায়। বারবার টোন না নিয়ে সুব্রতর উপায় কি? রত্না বাড়াবাড়ি ভাবল তো বইয়ে গেল, ওর বরটা কি, টিকিট চেকার মানে নির্ঘাত একরা শিকি আধুলি নিয়ে বাড়ি ফেরে, তাতেই তো দিব্যি বাড়ি হাঁকিয়ে ফেলেছে, হোক না একটু গ্রাম গ্রাম জায়গায়, টাকা তো লেগেছে। ওই বাড়ির গল্প শোনাতে স্কুলে সেদিন রত্না একেবারে পঞ্চমুখ,
ওর বরের চোখ টিয়ার গ্যাসে ফুলে ঢোল হয়েছে না ঘুষ নিতে গিয়ে ধোলাই খেয়েছে তা কে যাচাই করতে গেছে। ছিছি, এসব কি ভাবছে নন্দিনী? বন্ধুদের না ভালোবেসে ডেকে এনেছে আজ? কোন সে সুদূর শৈশব কৈশোরের মিতা সব, তাদের নিয়ে এরকম চিন্তা কি শোভা পায়? বাবলা স্কুলে যাওয়ার পর সুন্দর করে স্যালাড কেটেছিল নন্দিনী, ইংরেজি রান্নার বইয়ের ছবির মতো, শশা পেঁয়াজ গাজর ধনে পাতা দিয়ে। টম্যাটো থাকলে আরও খুলতো, কি আর করার, অসময়ে এখন টম্যাটোর যা দর। প্লেট সাজিয়ে বন্ধুদের ডাকল নন্দিনী। একসঙ্গে খেতে বসেছে তিন বান্ধবী, চলছে লঘু আলাপচারিতা। কল্পনার বর ফিশ ফ্রাই মুখে তোলে না, তার রোজ কম করে 100 গ্রাম মৌরলা মাছ ভাজা চাই, তাতে নাকি ব্রেন টাটকা থাকে। রত্নার বর আবার মাংস খাওয়ার জম, কিবা মুরগি কিবা খাসি। নন্দিনীর বর নন্দিনীর হাতের এই ঘি ভাতটার জন্য পাগল, চেটে পুটে খায়। বলতে বলতে অকারণ হাসিতে ভেঙে পড়ছে তিন বন্ধু। ছেলে মেয়েদের বিচিত্র সব খেয়ালিপনা নিয়েও হাসির ফোয়ারা উঠছে বারবার। কথায় কথায় একসময় কল্পনা বলল, তোর ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিট রে? 670। প্রিয় প্রসঙ্গ পেয়ে নন্দিনী ঝলমল করে উঠল, তাতেই 5 লাখের উপরে পড়ে গেল। নিলি তো নিলি, চারতলায় নিলি, গরমকালে তো খুব কষ্ট। দোতলা তিনতলায় নিলে পার স্কোয়ার ফিট আরও 30 টাকা করে বেশি পড়ত, তার মানে আরও 35-40 হাজার টাকা। এই যে হয়েছে তাই না কপাল! নন্দিনী ঢোক গিলে বলল, আমার তো দোতলাই ইচ্ছে ছিল, আমার বরের জন্য হলো না, যা পিটপিটে, ধুলোবালির বাতিক মশার বাতিক, ছেলেরও খুব উঁচুতে থাকার শখ। কল্পনা বলল, আমি তো বাবা মরে গেলেও চারতলায় নিতে রাজি হতাম না। রত্না জিজ্ঞেস করল, তোরাও কি কিছু কেনা টেনার চেষ্টা করছিস কল্পনা? ইচ্ছে তো আছে, কিন্তু বুড়ি শাশুড়িকে ফেলে যাই কি করে বল? শাশুড়িকে নিয়ে যাবি? ও বাবা, বুড়ি ওই মান্ধাতার আমলের বাড়ি ছেড়ে নড়বে? তার শ্বশুর ভিটে বলে কথা, ওর বন্ধুরা তো কোঅপারেটিভ করে কতবার সাধল, আমার বর মাকে ছেড়ে নড়বে না। নন্দিনী ফিক করে হাসল, মাস্টার মশাই তাহলে মাতৃভক্ত রামপ্রসাদ। রত্না বলল, বিদ্যাসাগরও বলতে পারিস, নেহাত কলকাতায় একসঙ্গে আছে বলে এখনো দামোদর পার হওয়ার সৌভাগ্য হয়নি। আমার বরের বাবা ওসব নেই, আমি যা বলবো তাই হবে, আমি চাপ না দিলে কোনোদিন বাড়িঘর হতো? নন্দিনী বলল, আমার বরের ভাই উপায় ছিল না, আমার শ্বশুর বাড়ির গোষ্ঠি যা বড়, ওর অফিসের লোক এলে বসতে দেওয়ার জায়গা পাওয়া যেত না। বলতে বলতে একটু টেনে দিল নন্দিনী, আমার বরকে আবার মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে হয় কি না? ঘুরে ফিরে আবার সেই একই গর্তে ঢুকে পড়েছে তিনজন, বেরোনোর জন্য আকুপাকু করছে, খাওয়া শেষ হতে একটু যেন স্বস্তি পেল। নন্দিনীর খাটে শুয়ে পড়েছে রত্না আর কল্পনা, মৌরির কৌটো নিয়ে ঘরে এলো নন্দিনী, বালিশ বার করে দিল বন্ধুদের, নিজেও আজ শোয়া হয়েছে। শরীরটা আর চলে না রে আজকাল, খাওয়া দাওয়ার পর আইঠাই করে, বয়স তো কম হল না, 40+, সময় যে কোথা দিয়ে চলে যায়। এই তো সেদিন টিফিনে হজমিওয়ালার সামনে ভিড় করে থাকতাম, স্কুলের মাঠে সেই দুপুর রোদে লম্বিধাসি খেলা, ক্লাসের বেল পড়ে গেছে হুঁশি নেই, বর্দিমণি বারান্দা থেকে ধমকাচ্ছেন। অত দাপুটে বর্দিমণি কি কষ্ট পেয়ে মারা গেলেন, সেরিব্রাল হয়ে 2 বছর বিছানায় শয্যাশায়ী, শেষের দিকে কাউকে চিনতেও পারতেন না। হ্যাঁ রে, সেদিন স্কুলে গিয়ে শুনে যা খারাপ লাগলো, ছেলে নাকি খোঁজ খবর রাখত না, একটা বুড়ি আয়া মতন ছিল সেই। আমার কাছে বর্দিমণির একটা ছবি আছে, সেই যে সেবার বর্দিমণি শিক্ষক দিবসে প্রাইজ পেলেন, তার পরদিন প্রত্যেক ক্লাসের সঙ্গে আলাদা আলাদা করে ছবি তোলা হলো, আমার কাছে একটা কপি আছে। উমা তাই, দেখি দেখি দেখি। নন্দিনী আলমারি থেকে অ্যালবাম বার করল, উপর হয়ে ঝুঁকেছে তিন বন্ধু, বর্দিমণির থেকেও ছবিতে নিজেদের খুঁজছে বেশি, নিজেদের কিশোরী রূপ দেখে উদ্বেল উন্মন। এই দেখ দেখ, কল্পনাটা কি রোগা ছিল, নিজেকে দেখ কেমন টোপা টোপা গাল, যেন মুখে কমলালেবু পুরে রেখেছিস, ওই গাল কি করে অত চুপসে ফেললি রে রত্না?
তোর কি চুল ছিল দেখ নন্দু। বদল কি শুধু চুলে গালে আর রূপেই ঘটেছে? নন্দিনী একটা ছোট শ্বাস ফেলে অ্যালবামের পাতা উল্টে দিল। এই হলো গিয়ে আমার বর, বিয়ের পরপর তোলা। এই, তোর বর তো বেশ হ্যান্ডসাম ছিল। ছিল কি, এখনো আছে। খুব যে গুমর, তাই বুঝি আমরা আসার আগে বরকে বাইরে পাঠিয়ে দিলি। সুব্রতর ঈষৎ টাক পড়া অল্প মেদ জমা মধ্য চল্লিশের চেহারাটা পলকের জন্য নন্দিনীর চোখে ভেসে উঠল। হাসতে হাসতেই বলল, পুরুষ মানুষ বলে কথা, একটু সামলে সুমলে রাখাই তো ভালো বল। বলেই আর চোখে একবার তাকালো রত্নার দিকে। বছর পাঁচেক আগে নিউ মার্কেটে সরমার সঙ্গে দেখা হয়েছিল। সরমা বলেছিল রত্নার বরের নাকি এক মহিলা অফিস কলিগের সঙ্গে দারুণ লটঘট, তাই নিয়ে রত্নার মনে নাকি খুব অশান্তি। খবরটা কতটা সঠিক জিজ্ঞাসা করবে রত্নাকে? তার আগে রত্নাই প্রশ্ন করল, যেন ঘুরিয়ে দিল স্বামী প্রসঙ্গটা। একটা ছবি দেখিয়ে বলল, এই গোলগাল গ্লাক্স বেবিটা কে রে? ওই তো আমার ছেলে বাবলা। তোর ছেলে যেন এখন কোন ক্লাসে পড়ে বলেছিলি? 9। মাধ্যমিকের পর কি পড়বে ছেলে? সায়েন্স নিশ্চয়ই, আমার বড় মেয়ে তো এবার জয়েন্টে বসছে। নন্দিনী মনে মনে একটু প্রমাদ গুনল। বাবলার অঙ্কের মাথা একদম ভালো না, ছোটবেলায় খারাপ ধরনের টাইফয়েড হয়েছিল, ডাক্তার ছেলের পড়াশোনা নিয়ে বেশি মাথা ঘামাতে বারণ করে দিয়েছে। তবু বন্ধুর কাছে হেরে যাওয়া ভারী লজ্জার ব্যাপার। সামান্য সময় নিয়ে নন্দিনী বলল, ওর বাবার তো ছেলেকে ইঞ্জিনিয়ার করার ইচ্ছে, কিন্তু ছেলের আবার লিটারেচারে ভীষণ ন্যাক। কল্পনা বলে উঠল, আমার ছেলে বাবা তোদের ছেলে মেয়ের তুলনায় শিশু, এই সবে 5 হলো, তবে এর মধ্যেই ওর বাবার ভাবনা শুরু হয়ে গেছে, সায়েন্সের থেকে এখন নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির লাইনটাই ভালো। না না, ম্যানেজমেন্টেরই এখন দাম বেশি, আমার ছোট মেয়েটাকে ওই লাইনেই দেব। টুবলুর বাবা তো ছেলেকে একটা কম্পিউটার কিনে দেবে ভাবছে, এখন থেকেই অভ্যেস করুক। বিকেল হয়ে এল, খানিক আগেও মাথার উপর যে সূর্যটা ঝকমক করছিল সে এখন পশ্চিমে হেলেছে। পূবের জানলার পর্দার ফাঁক দিয়ে এক মায়াবী ছায়া ঢুকে পড়েছে ঘরে। তারই মাঝে কাল্পনিক সংলাপে মেতে আছে তিন বন্ধু। সব গল্পই ঘুরে ফিরে চলে যায় স্বামীতে, ছেলেতে, মেয়েতে। এসব গল্পে কোনো আনন্দ নেই, তবু তিনজনই যেন ভারী খুশি। তাদের কারুর জীবনেই যেন কোনো ক্লেদ নেই, গ্লানি নেই, অভাব নেই, দুঃখ নেই, লজ্জা নেই, যেন তিনজনই পরিপূর্ণ, তিনজনই সুখী। সংসারের রূঢ় বাস্তব তিনজনকেই নিখুঁত অভিনেত্রী করে দিয়েছে। শুধু একটা কথা ভেবেই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে তিন বন্ধু। তাদের এখন নিজেদের আর কোনো কথা নেই, মনের কথা, প্রাণের কথা, অপ্রাপ্তির কথা। অথচ তারাই একদিন ক্লাসের রচনায় লিখেছিল, একজন গ্লোব ট্রটার হতে চায়, একজন বৈমানিক আর একজন পর্বতারোহী। আশ্চর্য, সেই মনের কথাটা তারা কেউ বলছিল না, কল্পনা না, রত্না না, নন্দিনীও না। পাকা গিন্নি হতে গেলে কি মনের কথাগুলো মনেই চেপে রাখতে হয়, কে জানে। এই তিন সংসারী বন্ধুর মনের কথা ভাবতে গিয়ে রবি ঠাকুরের গানের দুকলি মনে পড়ছে। মনে রো অনেকেই এক্ষুনি বলবে,
আবার রবি ঠাকুরকে কেন টেনে আনা বাবু? আসলে মনে সূক্ষ্ম অনুভূতিগুলো যখন প্রকাশ করতে চাই তখন তাঁর শরণাপন্ন হতেই হয়, তাই তাকেই টেনে আনি বারবার। কেমন লাগলো তোমার আজকের গল্পটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।